আমি শুনি আমি উচ্চনে এসেছি আমার রান্না করে এবং আজ আমি নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি নিয়ে এই রেসিপিটার নাম হচ্ছে ডাল ধোকলি বা ডাল পিঠে এটা বিহারের একটা ট্র্যাডিশনাল ডিশ এবং এটা খেতে ভীষণই সুন্দর হয় আর ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে এটা ঝটপট তোমরা বানিয়ে ফেলতে পারো সবথেকে মজার কথা হলো লুচি রুটি পরোটা খেয়ে যাদের একঘেয়ে জীবন হয়ে গেছে তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি তাহলে চলো কথা বলে সময় নষ্ট করব না সোজা রেসিপির দিকে যাব বানাবার জন্য সবার প্রথমে ডালটা আগে রেডি করে নিতে হবে এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল ধুয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা আগে আমি সিটি দিয়ে নেব গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা কতটা কোয়ান্টিটি কি ব্যবহার করছি সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা অবশ্যই একটা চেক করে নিও কোয়ার্টার টিস্পুন হিং দিলাম ময়দার ব্যবহার করেছি কারণ ময়দাটা টেস্ট বেশি ভালো লাগে আমার ময়দার টেস্ট কিন্তু এটা আটা দিয়ে করলে বেশি স্বাস্থ্যসম্মত হয় ডাল ঘুগনি বানানোর জন্য কি কি নিয়েছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি ময়দা এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচো টমেটো কুচো আর ধনে পাতা সবার প্রথমে ময়দাটা আমাকে রেডি করে নিতে হবে আবারও বলছি এটা আটা দিয়ে অবশ্যই করতে পারো বিহারে কিন্তু আটা দিয়ে এটা বেশি তৈরি করা হয় তবে মুখের স্বাদ বদলানোর জন্য আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি ময়দাটা খেতে আমার বেশি পছন্দ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এক চামচ ঘি এবারে হালকা গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব লুচি পরোটা যেমন বানাই সেরকম প্রথমে একটা লেচি নিয়ে নেব আচ্ছা ডালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবারে রুটিটা বেলে নেব খুব একটা পাতলা বেলবে না এবারে একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে পুরি বা লুচি যেটাই বলো ওই রকম শেপের গোল গোল করে কেটে নিতে
এবার পিঠিটা আপনি কিভাবে বানাচ্ছি সেটা খুব ভালোভাবে দেখো। এই রকম ভাবে দুটো সাইড মুড়ে এই রকম ভাবে বাকি দুটো সাইড জুড়ে দেবো। আমাদের প্রেসারে একটা পিঠি আমার বড়া হয়ে গেল। আবার একটা লুচির টুকরো নিলাম, নিয়ে এইভাবে দুটো দিকে চাপ দিয়ে বাকি দুটো দিক এইভাবে করে দিই। আবার একটা ফুলের মতো পিঠি করা হয়ে গেল। এইভাবে আমি সবকটা পিঠি তৈরি করে নেব। ডালটা আমার 70% কুক হয়েছে। এবার এই ডালের মধ্যে জল প্রায় মানে গায়ে গায়ে হয়ে গেছে। এই পিঠিগুলো দিয়ে আরো দুটো সিটি আমি দিয়ে আরো এক কাপ জল দিয়ে দিলাম আর পিঠিগুলো দিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দেবো ঘি। ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ জিরে, দু তিনটে শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু আমি ডালেতেও দিয়েছিলাম, সুতরাং নুনটা বুঝে দেবে অবশ্যই। দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কা এটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব টমেটো, এটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জল। এটা আমার
কষিয়ে নেওয়া হয়ে গেছে। ডালটা পিঠেগুলোর সঙ্গে সেদ্ধ হয়ে গেছে, দেখো পিঠেগুলো তুলে ডাবল হয়ে গেছে। এবারে আমি এটা এই কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, আর দেব ধনে পাতা কুচি, ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দেবো হাফ চামচ সারি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল ডাল ধোপি বা ডাল কুচি। এবার এটা আমি সার্ভ করে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডাল পিঠি বা ডাল ধোপলি, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কার কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো।